হ্যালো বন্ধুরা, আজ আমাদের এখানে প্রবল বৃষ্টি হচ্ছে, ধুয়ে যাচ্ছে শহরে সব মালিন্য। আমি জানালা দিয়ে দেখছিলাম শহরের কালো আকাশকে। আজ গোটা দিনটা বৃষ্টি দেখে কাটিয়েছি আমি। সত্যি যদি এরকম বৃষ্টি আমার উপরে এসে পড়তো, তাহলে হয়তো সত্যি মুছে যেত আমার মনে জমে থাকা সব দুঃখ। আজকাল আমি এই বাড়িতে টিকতে পারি না, আমার একটু মন বসে না। প্রতিবের সঙ্গে আমার দাম্পত্য জীবন প্রায় 5 বছর হতে চলল, কিন্তু মনের সম্পর্ক ভেঙেছে অনেক আগেই। প্রদীপ পরকিয়া মেতেছে তার অফিসের সহকর্মী নূপুরের সাথে। নূপুরের সব খবরই নিপার কাছ থেকে পাই আমি। নিপা আমার কলেজের বান্ধবী, এখন প্রদীপের সাথে একই অফিসে চাকরি করে। এই সেদিন নিপা ফোন করেছিল, বলছিল দিন দিন নূপুরের প্রেমে অন্ধ হয়ে উঠছে প্রদীপ। নূপুরের স্বামী নাকি অনেক টাকা দেনা রয়েছে, যার অর্ধেকটা ইতিমধ্যেই প্রদীপ মিটিয়ে দিয়েছে। অফিসে তাদের নিয়ে ফিসফাস ভালোই হয়, কিন্তু প্রদীপের উঁচু পদের জন্য তাকে সরাসরি কেউ কিছু বলতে পারে না। বন্ধুরা, আমি অবশ্য এ নিয়ে বেশি কথা বলতে চাইনি, শুধু বলেছিলাম যে মানুষটাকে আমার করতে পারিনি, সে মানুষের অ্যাফেয়ারের কথা শুনে কি করব বল, বেশি শুনলে নিজেরই কষ্ট বাড়বে। আজকেও ভুবনেশ্বর অফিসের ট্যুরের নামে নূপুরের সাথে গোয়ায় গেছে প্রদীপ। সেখানে কোনো এক 5-স্টার হোটেলে নূপুরের মাঠে জমিয়ে খেলবে, এই খবরও নিপাই দিয়েছে আমাকে। আমার জীবনে অন্য পুরুষ এসেছিল, ওর নাম গৌতম, আমার স্বামীর দূর সম্পর্কের ছোট ভাই। গৌতমের ছবি তোলার হাত ছিল চমৎকার, একটা বিয়ে বাড়িতে লুকিয়ে লুকিয়ে আমার কিছু দারুণ ছবি তুলেছিল। সেখান থেকে ওর সাথে আমার ভালো পরিচয়। চাকরি ছেড়ে দিয়ে সেই সময় গৌতম বেকার ও ব্যাচেলার জীবন উপভোগ করছিল। গৌতমের এর মধ্যেই কোনো জটিলতা ছিল না, সে আমার প্রতি নিজের অনুরাগের কথা গোপন করেনি। সে ছিল প্রাণশক্তিতে ভরপুর একটা ছেলে, তার প্রাণশক্তির জোয়ার আমাকে ভাঙতে সময় লাগেনি। তাছাড়া তখন প্রদীপের সাথে আমার সম্পর্ক ভালো ছিল না, তাই গৌতমকে পেয়ে তার জীবন স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম গৌতম একটা ঝড়ের মতো দাম্পত্য জীবনের সকল গ্লানিকে ধুই মিছে দিক, কিন্তু দাম্পত্য জীবন অনেকটা মাকড়সার জাল মতো, একবার জড়ালে আর সহজে বেরিয়ে আসা যায় না। এতদিনের সম্পর্কে প্রদীপ আসলে আমার অভ্যস্ত হয়ে গিয়েছে, আমাকে ইচ্ছে মতো ব্যবহার করবে আর সংসারে এরকম ঝিঁয়ের মতো থাকবে। নিজের এই আধিপত্য ছাড়তে প্রদীপ রাজি ছিল না, তাই প্রথমে আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে গৌতমের সাথে সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্য। কথায় কাজ না হবায় আমার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করেনি। তারপর আমাকে আটকাতে না পেরে ছল চাতুরি আশ্রয় নেয় সে। সে গৌতমের বাড়িতে হাজির হয়ে বাড়ির সবাইকে জানায় আমাদের বিষয়ে, টনক নড়ে আমার। সেই ঘটনার পর আমি প্রদীপকে ছেড়ে বাপের বাড়ি গিয়ে উঠেছিলাম, কিন্তু আমার নিজের বাবা মা প্রদীপের পক্ষে নেয়। আমার বয়সে ছোট গৌতমের সাথে সম্পর্ক মেনে নিতে চায়নি, তাছাড়া সে আর্থিকভাবে স্বনির্ভর ছিল না। তারপর থেকে প্রদীপকে নিজের জীবনের নীতি হিসেবে মেনে নিয়ে ফিরতে হয় প্রদীপের সেই সুখহীন সংসারে। এখন সারাটা দিন নানা ভাবনার মাঝে কেটে যায় আমার। আজকাল প্রদীপ কোথায় আছে না আছে কিছুই জানানোর প্রয়োজন বোধ করে না। গৌতমের সাথে আমার সম্পর্ক তাকে ভারী সুবিধা করে দিয়েছে। এখন আমার স্বামী প্রদীপ এখন সব কিছু নির্ভয় করার ছাড় হয়ে গেছে, তাই প্রদীপের এখন আমাকে জানানোর কোনো দায় নেই। সেদিন রাত 11টার পরে যখন প্রদীপের কোনো ফোন এলো না, তখন বাড়ির মেইন দরজা ভালো করে লাগিয়ে দিয়ে সবার ঘরে এসে ঘরে বাতি নিভিয়ে বিছানার এপাশ ওপাশ করছিলাম। হঠাৎ আমার খেয়াল হলো সবার ঘরের কাঁচের জানালায় কারো ছায়া পড়েছে, তাই আমি সোজা হয়ে উঠে বসলাম। ছায়াটা আরও স্পষ্ট হলো, হঠাৎ মনে হলো আমার এটা আবার প্রদীপের কোনো প্ল্যান নয় তো, নিজে যখন শহরে থাকবে না তখন অন্য কাউকে পাঠিয়ে আমার ক্ষতি করার ছক। কথাটা ভাবতেই আমার শির কাটা দিয়ে ঠান্ডা অনুভব হলো। তখন আরও আমার মনে হলো এটাই হয়তো আমার জীবনের শেষ রাত। হাত বাড়িয়ে অন্ধকারে আমার মোবাইলটা খুঁজলাম, কিন্তু অনেক হাতেও কিছু পেলাম না। রুমের সুইচ বোর্ডটাও বা কোন দিকে, এত বছরে চেনা ঘরটাকে এই মুহূর্তে আমি আর চিনতে পারলাম না। বিছানায় কাঠ হয়ে বসে দেখলাম ছায়া মূর্তিটা এক ঝটকায় জাগ খুলে ফেলেছে। হঠাৎ খুব জোরে বাজ পড়ল, সে আলোয় আমি দেখলাম জানালার ওপারে ছায়া মূর্তিটা আসলে গৌতমের। বৃষ্টিতে সে পুরো ভিজে একাকার হয়ে গেছে। এরপর সে চাপা গলায় ডাকলো আমায়। গৌতমের গলা শুনতেই ধরফর করে উঠে বসলাম আমি, দৌড়ে গেলাম জানালার কাছে। মনে তখন বিশ্বাস নিয়ে বললাম,
তুমি এত রাতে এই বৃষ্টিতে এখানে কি করছো? তোমার কাছে এসেছি, বাইরের ঠান্ডায় আমি শেষ। একবার কি তোমার রুমে যাওয়া যাবে? আর যতদূর জানি তোমার বর আজ একদম না, বাইরে তোমার বরের লোক বাড়ির দিকে নজর রাখছে। তুমি ছাদের দরজা খোলো আস্তে করে, আর শোনো, আলো জ্বলবে না। তারপর আমি কোনো রকমে আবার বিছানার সামনে এসে খেয়াল করলাম মোবাইলটা বিছানার এক কোণে পড়ে রয়েছে। আমি মোবাইলে ফ্ল্যাশ জেলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছে গেলাম। বাইরে তখন তুমুল বৃষ্টি চলছে। আমি কোনো শব্দ না করে টুপ করে ছাদের দরজা খুললাম। একটা ভেজা হাওয়া এসে আমাকে কাঁপিয়ে দিল। বন্ধুরা, আমি কখনো ভাবিনি গৌতম আবার এভাবে ফিরে আসবে। সেই দিন ওকে অনেক কড়া কথা শুনিয়েছিলাম আমি, আর না শুনিয়েও উপায় ছিল না আমার। এত কিছুর পরেও ছেলেটা থেমে থাকতে পারল না। কিন্তু গৌতম কোথায় গেল? বেশ কিছুক্ষণ হলো আর দেখা নেই। আবার ছেলেটার কোনো অঘটন ঘটল নাকি? বুকটা কেঁপে উঠল আমার। আর ঠিক সেই সময় দেখলাম দুহাতে ভর দিয়ে পাঁচিল টপকে ছাদে উঠে এলো গৌতম। ছাদ পেরিয়ে গৌতম দ্রুত চলে এলো দরজার কাছে। ভিতরে ঢুকে ভিজে শরীরেই আমাকে জড়িয়ে ধরলো, আর তার সাথে ভিজতে লাগলাম আমি। ভুলে গেলাম প্রদীপ জানতে পারলে কী হবে। চোখ বন্ধ হয়ে এলো আমার গৌতমের গভীর চুমুতে। বাইরের ঝড়কে সাক্ষী রেখে দুজন মেতে উঠলাম অন্যরকম এক খেলায়। গৌতম তীব্র ব্যর্থতায় একটানে আমার ফুলের বাগান উন্মুক্ত করে দিল। এই অবস্থায় আমাকে ঠেসে ধরল ছাদের দরজার পাশের দেয়ালে। আমার একটু চিৎকার মিলিয়ে গেল বাইরে চলা বৃষ্টির আওয়াজ আনছে। গৌতম আছড়ে পড়ছিল আমার ওপর। বাইরের দমকা হাওয়ায় বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছিল আমাদের দুজনকে। অনেকদিন পর গৌতমকে নিজের মাঝে পেয়ে কেঁপে কেঁপে উঠছিলাম আমি। তখন আমি ওকে বললাম, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, রুমে চলো। আমার কথায় তখন সে বলল, ভেজা গায়ে রুমে যাব না, আর রুমে যাওয়ার মতো সময় নেই আমার। এসব বলতে বলতে সে আমাকে পুরো উন্মুক্ত করে দিয়ে আমার পুরো মাঠে বিচরণ শুরু করল। ততক্ষণে আমার মাঠের গর্ত ভিজে গেল। আসলে গৌতমের যেভাবে আমায় আদর করে তা আমার স্বামী কখনো পারে না। আমি মজা পাইলাম কি না তা আমার স্বামী কখনো ভাবে না। যাই হোক, এই শোকের মুহূর্তে এসব মনে করতে চাই না। এরপর গৌতম আমাকে আরও রেডি করে খেলোয়াড়টা আমার মাঠে নামিয়ে দিল। আমি দেয়াল ধরে দাঁড়িয়েছিলাম, আর ওদিকে সে আমার ফুল ধরে প্রবল গতিতে খেলতে শুরু করলো। বাইরে বৃষ্টির তাণ্ডব তখনও একই রকম চলছে, আর আমাদের তাণ্ডবও তখনও কিছুই কমেনি। সে আরও কিছুক্ষণ খেলার পর শান্ত হলো, একটু রেস্ট নিয়ে আবার শুরু করলো। বাইরে ধীরে ধীরে বৃষ্টি থেমে এলো। এদিকে আমাদের খেলা চলতে থাকলো। খেলা শেষ করে আমাকে সেই শান্তি দিয়ে সে চলে গেল ছাদের পথ দিয়েই। এখন আর বৃষ্টি নেই, পূব আকাশে হালকা আলোর রেখা। আমি রুমে এসে ফ্রেশ হয়ে মনের শান্তিতে ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই। বাড়ি নেই, আমি তখন বললাম, জানালা দিয়ে আসবে কীভাবে? ছাদের দরজা খোলো, তুমি পাপে ছিল পড়ে যাবে, তার চেয়ে সামনের দরজা এসো, আমি খুলে দিচ্ছি।